সভাপতি সন্দীপ ঘোষের মূর্তিতে ইট ছোড়ার অভিযোগে এবং মূর্তি ভাড়ার অভিযোগে বিজেপির বিক্ষোভ রূপগঞ্জে পথ অবরোধ। কি আর বলবো, সামনে দেখতে পাচ্ছেন কি অবস্থা আছে। আমার সবাই জানে যে 2018 সালের 9ই ডিসেম্বর সন্দীপ ঘোষকে তৃণমূলের গুস্তিরা দুষ্কৃতীরা গুলি করে খুন করেছিল। আর তার মা বাবার স্বপ্ন ছিল যে আমার ছেলে চলে গেছে, ফিরবে না, কিন্তু আমার ছেলের জন্য স্মৃতি বা একটা সৌধ তৈরি করা হয়। তাই আমরা বহু কষ্ট করে কাঁকসা ব্লকের বিজেপি গরিব এলাকা আছে, এখানে বহু মানুষের চাকরিজীবী নেই, তা সত্ত্বেও খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের কাছ থেকে কালেকশন করে আমরা পার্টির কর্মীরা এই মূর্তিটা প্রতিষ্ঠা করেছি। রাজু ব্যানার্জি, সৌরভ সিকদার, আমরা সকলে ছিলাম, কাঁকসার মানুষরা ছিল, রোদনে পড়েছি। আর এটা আজ গত রাত্রে যেভাবে এটা ভাঙার চেষ্টা করেছে, তার থেকে প্রমাণিত যে গুন্ডারা খুন করেছিল, যে গুন্ডা হত্যা করেছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা ভাবছে এই মূর্তিটাকে ভেঙে দিয়ে পরে তার যে স্মৃতি সেটাকে বিলুপ্ত করা যাবে, কোনোই সম্ভব নয়। তাই এটা করেছে, চেষ্টা করেছে, তাদের একটা যারা গুলি করেছিল তারা এই মূর্তি ভাঙার চেষ্টা করেছে। সেই জন্য আমি পুলিশকে বলেছি ইমিডিয়েট যারা দোষী ব্যক্তি গ্রেপ্তার করুন, আর গ্রেপ্তার যদি না হয় তাহলে কিন্তু আমরা শুরু করেছি, এরপরে কিন্তু ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। কাঁকসার মানুষ কিন্তু এর মেনে নিচ্ছে না, এলাকার মানুষ মানছে না, আমরা তাদের রদ কবাদ করবো, ঘেরাও করবো, বিক্ষোভ করবো। তখন কি মানুষের যদি সমস্যা হয় তখন কিন্তু ওসিকে বুঝতে হবে, থানাকে বুঝতে হবে। থানা আজ পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। যারা বারবার আমি এফআইআর করেছি নাম থাকা সত্ত্বেও তারা কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই শেখ সাইফুল এখন ঘুরে বেড়াচ্ছে, আমরা গ্রেপ্তার হয়নি। তা আমি মনে করি তারই একটা কাজ, সে কথা করেছে তার মূর্তিটাকে সরু করে দিয়ে ভাবছে, তার যে মানে মানুষ দেখছে এই মানে মনে পড়ে যাচ্ছে সেটা ভুলে যাওয়ার চেষ্টা করছে, এটা ঘোরা যাবে না। সন্দীপ ঘোষ আমাদের কাছে এই বর্ধমান জেলার প্রথম শহীদ, তার আমরা এদিক করেছি। আগামী দিনে আমি বলেছি পার্টি ক্ষমতা এলে যারা দোষী, যারা গুলি করেছে, হত্যা করেছে, খুঁজে বের করব। আমরা কিন্তু ভুলে যাইনি, আবার কোনো কারণ নেই যে তারা এখন লুকিয়ে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে, পুলিশ সাথে আছে, পার পেয়ে যাচ্ছেন, সাময়িক আছে, 4 মাস পরে এখন কী পদক্ষেপ নিতে চলেছে পদক্ষেপ থানা জানিয়েছি, এফআইআর করেছি। যারা দোষী আছে গ্রেপ্তার করে খুঁজে বার করুন, এবং খুঁজে বার তখনই হবে যারা দোষী, যারা গুলি করে হত্যা করে তাকে যদি গ্রেপ্তার করে সব বেরিয়ে যাবে, কে করেছে না করেছে। তাই বলছি যারা দোষী আছেন, গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তার করা হোক এবং খুঁজে বার করা হোক। পুলিশের দায়িত্বটা পুলিশের, এটা তো আমাদের নয়। যদি পুলিশ না করে তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন নামবো। এই ঘটেছিল, আপনারা জানেন যে 9ই ডিসেম্বর 2020 এই যে সন্দীপ ঘোষের মূর্তি এখানে উন্মোচন করা হয়েছিল, সন্দীপ ঘোষের মূর্তি উন্মোচন করতে এসেছিলেন রাজ্যের সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় এবং আসানসোল জেলার সভাপতি লক্ষ্মণ ঘোরে উপস্থিত ছিলেন। কিন্তু গত রাতে মানে আজ গেল রাতে কিছু তৃণমূলের দুষ্কৃতী গুন্ডা বাহিনী সন্দীপ ঘোষের মূর্তিকে ভাঙচুর করেছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনকে বলবো তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, যদি না করে আমরা লাগাতার আন্দোলন করবো। আমার নাম ভগীরথ ঘোষ, কাঁকসা মন্ডলের সাধারণ সম্পাদক। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক বিচার ঠিকুচি ও কুষ্ঠি তৈরি করা হয়, GSS সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562।